السلام عليكم ورحمة الله. আমি কিছু ড্রাগনের নতুন কিছু চারা তৈরি করার জন্য প্রস্তুত করছি। এর আগে ড্রাগন সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। এখন যে বিষয় সম্বন্ধে সারা বাংলাদেশ দেখেন ড্রাগনের সম্বন্ধে সবাই মোটামুটি জানে, তাই এই সম্বন্ধে বেশি আলোচনা করার কোনো বিষয় নাই। তা আমি কিছু চারা নিয়ে আসি, চারাটা কিভাবে রোপয় আপনার চারা তৈরি করতে হয় ওইটা আপনাদের কিছু দেখানোর জন্য এই ভিডিওটা করা। তা আমি প্রথম কি করলাম, হালকা 2 ইঞ্চি মতন নালা তৈরি করে এই কোনো রকম আপনার ওর ভিতরে আমাকে কাত করে দিয়ে আপনার মাটি চাপা দিলে আর তেমন কিছু লাগে না। এই লেগে এইভাবে এইভাবে সাবধানে দিতে হবে, কাটা তো সাবধানে এইভাবে চাপা দিয়ে 1 মাস 1.5 মাস বা 1 মাসের ভিতরে মোটামুটি হারে শেকড় তৈরি হয়ে যাবে। তখন আপনি উপযুক্ত হয়ে গেলে, আপনি জমি প্রস্তুত হয়ে গেলে লাগাতে পারবেন। এই বিষয় পরবর্তীতে আবার যখন শেকড় তৈরি হয়ে যাবে আবার আপনাদের একটি ভিডিও দেব কেমন হয়েছে, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার জানাবো। এই ইনশাল্লাহ এই লাইন হয়ে গেছে।